রাজধানীতে মদের হোম সার্ভিস একটি ফোন আর কিছুক্ষণের মধ্যেই নির্ধারিত জায়গায় পৌঁছে যাবে মদ খোদ রাজধানীতে মিলছে মদের এমন হোম সার্ভিস এসব মদ খেয়েই এশিয়াটিকের তিন কর্মকর্তা মারা যায় গত জানুয়ারি মাসে পুলিশ বলছে গেল দেড় মাসে শুধু ভেজাল মদ পানেই মারা গেছেন উনত্রিশ জন দেশে সরবরাহ না থাকায় একটি চক্র এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে করোনার কারণে দেশে মদ আমদানি কম সেই সুযোগে দেশের বিভিন্ন এলাকায় রেকটিফাইড স্প্রেড আর মিশিয়ে এসিড এভাবে তৈরি হয় মদ সেটিও আবার রিফিল হয় নামিদামি দামি বিদেশি ব্র্যান্ডের বোতলে আর এসব মদ একটি ফোন করলেই পৌঁছে যাচ্ছে ক্রেতার বাসায় এমনই এক দৃশ্য দেখা যায় বনানী এলাকার সিসি ক্যামেরার ফুটেজে মোটরসাইকেল নিয়ে একটি বাসার সামনে থামলেন দুজন ব্যক্তি এসময় সময় সবুজ শার্ট পরা এক ব্যক্তি এগিয়ে গিয়ে তাদের কাছ থেকে একটি পার্সেল নিয়ে আবার ভেতরে প্রবেশ করলেন গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী তিনি ছিলেন এশিয়াটিকের এক কর্মকর্তা শুধু রাজধানী নয় এমন মদ পানি গাজীপুর সহ সারা দেশে গেল দেড় মাসে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে আর যারা জীবিত আছেন তাদের অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক অন্যদিকে যারা ভেজাল মদ তৈরি করছেন বা হোম সার্ভিসের মাধ্যমে বিষাক্ত মদ সরবরাহ করছে তাদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ এ বিষয়ে গুলশান গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন ভেজাল মদ হোক বা খাঁটি মদ হোক এসব খেলে কোনো প্রকার উপকার নেই এসবের জন্য কিডনির সমস্যা দেখা দেয় এ বিষয়ে জনগণকে আরো সচেতন হতে হবে